আগামী 10 তারিখের নির্বাচনকে ঘিরে জয়পুরহাটের পালদিবিতে ইমারত শ্রমিক নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন পদের প্রার্থীরা। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা 942 জন এবং সর্বমোট প্রার্থী হলেন 26 জন। এ বিষয়ে রানিং সভাপতি ও পদপ্রার্থী সায়েম সর্দার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শ্রমিকরা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জয়পুরহাটের পাঁচবিবি থেকে আলকারিয়া চৌধুরী পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।